আমরা পড়ছিলাম ক্লাস টেনের ফিজিক্যাল সায়েন্সের চ্যাপ্টার নাম্বার 7, যার নাম হচ্ছে পরমাণু নিউক্লিয়াস। তো আমরা যে টপিকটা পড়ছিলাম সেটা হচ্ছে নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন, আমরা এর আগের ভিডিওতে নিউক্লিয় বিভাজন কাকে বলে দেখেছি। তো নিউক্লিয় বিভাজনের একটি ঘটনার নাম হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া, সেটাও আমরা দেখেছি কাকে বলে। এই শৃঙ্খল বিক্রিয়ার সাহায্যে পারমাণবিক বোমা তৈরি করা হয়, এবং পারমাণবিক বোমা মূলত মানব জাতির ধ্বংসের কাজেই ব্যবহৃত হয়। তো এই পারমাণবিক বোমা কি ক্ষতি করেছে তার একটা উদাহরণ আমরা দেখতে পারি। তোমাদের বইয়ের পেজ নাম্বার 94-এ দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র 6 আগস্ট 1945 সালে জাপানের হিরোশিমা শহরে এবং 9 আগস্ট 1945 সালে নাগাসাকি শহরে পরপর দুটি পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটায়। এই পারমাণবিক বোমার আঘাতে জাপান কার্যত শ্মশানে পরিণত হয়। এই দুই বোমার আঘাতে জাপানের হিরোশিমা শহরে নিহতের সংখ্যা 1,66,000, নাগাসাকিতে এই সংখ্যা 80,000, সর্বমোট 2,46,000। সুতরাং বুঝতেই পারছ যে যে দুটো পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটা কতটা ক্ষতি করেছিল। এবং এইটাও জানা যাচ্ছে যে বিস্ফোরণের সময় যে সব মা গর্ভবতী ছিলেন তাদের সন্তান অধিকাংশই বিকলাঙ্গ রূপে জন্মগ্রহণ করে। বেশিরভাগ শিশুর মস্তিষ্ক বিকৃতি ঘটে। যারা বেঁচে ছিলেন তাদের 46% লিউকোমিয়া এবং 11% ক্যান্সারে মারা গিয়েছিলেন। শুধু তাই নয়, জাপানের ভূমিকম্প প্রবণ এলাকায় কাঠের তৈরি সমস্ত বাড়ি, স্কুল, কলেজ, হাসপাতাল, এমনকি সেনাঘাঁটিও ধ্বংসস্তূপে পরিণত হয়। সুতরাং বোঝাই যাচ্ছে যে নিউক্লিয় বিভাজনের ফলে, ঘটনাটার নাম নিউক্লিয় বিভাজন, এবং এই প্রক্রিয়ার সাহায্যে যে পারমাণবিক বোমা আবিষ্কার হয়েছে সেটি মানব জাতির ধ্বংসের কাজে ব্যবহৃত হয়েছে। তো এই নিউক্লিয় বিভাজনকে কি আমরা কোনোভাবে মানব কল্যাণে ব্যবহার করতে পারি সেটাই আমাদেরকে এখন জানতে হবে। নিউক্লিয় বিভাজনকে মানব কল্যাণে ব্যবহার, দেখো, নিউক্লিয় বিভাজনকে মানব কল্যাণে ব্যবহার করতে গেলে আমাদেরকে নিউক্লিয় বিভাজনটাকে নিয়ন্ত্রণ করতে হবে। একে বলা হয় নিয়ন্ত্রিত বিভাজন। এবং যে তাপ শক্তি উৎপন্ন হবে তাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে সেই তড়িৎ শক্তিটাকে আমরা কাজে লাগাতে পারি। যেমন তাপবিদ্যুৎ কেন্দ্রে কি করা হয়, কয়লা পুড়িয়ে তড়িৎ শক্তি উৎপন্ন করা হয়। আর এখানে যে তেজস্ক্রিয় মৌল আছে তাদেরকে পুড়িয়ে, মূলত ইউরেনিয়াম, তাদেরকে পুড়িয়ে যে তাপ শক্তি উৎপন্ন হবে সেখান থেকে তড়িৎ শক্তি আমরা পেতে পারি। তো এটা আমরা পেতে পারি নিউক্লিয় রিয়্যাক্টরের সাহায্যে। সুতরাং যেটা বললাম যে নিউক্লিয় বিভাজনকে মানব কল্যাণের ক্ষতির কার্যে যেমন ব্যবহার করা হয়, সেরকম নিউক্লিয় বিভাজনটাকে নিয়ন্ত্রিত করে, এই নিয়ন্ত্রিত বিভাজনটা করা হবে নিউক্লিয় রিয়্যাক্টরের সাহায্যে। এবং ওর সাহায্যে আমরা যে তাপ শক্তি উৎপন্ন হয় তাকে আমরা তড়িৎ শক্তিতে রূপান্তর করে মানব কল্যাণে ব্যবহার করতে পারি। তো সেই নিয়ন্ত্রিত বিভাজন, এই ব্যাপারটা কি সেটা আমাদেরকে দেখতে হবে। দেখো, নিয়ন্ত্রিত বিভাজন করা হয় নিউক্লিয় রিয়্যাক্টরের সাহায্যে। তো এই নিউক্লিয় রিয়্যাক্টরের সাহায্যে কীভাবে বিভাজনটাকে নিয়ন্ত্রিত করা হয় সেটা আমরা একটু দেখে নেব। তো এর আগে নিউক্লিয় বিভাজনের একটা উদাহরণ আমরা দেখলাম যে ইউরেনিয়াম U-92-235 যদি ধীর গতির নিউট্রন দ্বারা আঘাত করা হয় তাহলে সেটি দুটি তুলনামূলক হালকা নিউক্লিয়াস, ব্যারিয়াম ক্রিপ্টন এবং 3টি অতি দ্রুত গতিসম্পন্ন নিউট্রনে পরিণত হয়।
ঠিক আছে, তো তিনটি অতি দ্রুতগতি সম্পন্ন নিউট্রনে পরিণত হয়। এগুলোই এই তিনটে নিউট্রনই আবার গিয়ে যে ইউরেনিয়াম পড়ে আছে তাতে আঘাত করে তিনটে থেকে নটা, নটা থেকে সাতাশটা, সাতাশটা থেকে একাশিটা, এইভাবে নিউট্রনের সংখ্যা বাড়তে থাকে, প্রচুর শক্তি উৎপন্ন হয়, যেটারই নাম হচ্ছে শৃঙ্খল বিক্রিয়া। সেটা হচ্ছে অনিয়ন্ত্রিত একটা পদ্ধতি। তো এবারে এই পদ্ধতিটাকে যদি নিয়ন্ত্রিত করতে হয়, মানে প্রচুর বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন হতে দেওয়া যাবে না, সেটা যদি করতে হয় তাহলে আমাদেরকে যেটা করতে হবে, দেখো বিক্রিয়ার প্রথম ধাপে এই যে একটা নিউট্রন থেকে তিনটে নিউট্রন উৎপন্ন হলো, প্রথম নিউট্রনটা ছিল ধীর গতির, যে তিনটে নিউট্রন উৎপন্ন হলো তারা হচ্ছে কিন্তু দ্রুত গতি সম্পন্ন। তো পরের ধাপে বিক্রিয়া ঘটাতে হলে এই দ্রুত গতি সম্পন্ন নিউট্রনগুলিকে আবার ধীর গতির নিউট্রনে পরিণত করা হবে। তো তিনটি দ্রুত গতি সম্পন্ন নিউট্রনকে তিনটি ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত করা হয়, যাদের সাহায্যে তাদেরকে বলা হয় মডারেটর। তাহলে দ্রুত গতি সম্পন্ন নিউট্রনকে ধীর গতি সম্পন্ন নিউট্রনে পরিণত করা হয়, যাদের সাহায্যে তাদেরকে বলা হবে মডারেটর। একটা মডারেটরের উদাহরণ হচ্ছে ভারী জল, ভারী জল বা ডয়টেরিয়াম অক্সাইড বলে। যে তিনটে ধীর গতি নিউট্রন উৎপন্ন হলো এই তিনটেকেই কিন্তু আবার বাকি ইউরেনিয়ামে আঘাত করতে দেওয়া যাবে না, তা নালে কিন্তু আবার প্রক্রিয়াটা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে। আমরা তিনটে ধীর গতি নিউট্রনের মধ্যে দুটি ধীর গতি নিউট্রনকে বোরন দ্বারা শোষণ করে নেওয়া হবে। যে তিনটে ধীর গতি নিউট্রন উৎপন্ন হলো সেই তিনটের মধ্যে দুটি ধীরগতি নিউট্রনকে বোরন শোষণ করে নেয়। সুতরাং পড়ে রইল কটা ধীরগতি নিউট্রন, একটা। সেই একটা ধীরগতি নিউট্রন গিয়ে বাকি ইউরেনিয়ামকে আঘাত করবে। তাহলে একটা ধীরগতি নিউট্রন বাকি ইউরেনিয়ামকে আঘাত করলো, আবার কটা দ্রুতগতি সম্পন্ন নিউট্রন উৎপন্ন হবে, তিনটে। সেই তিনটে দ্রুতগতি সম্পন্ন নিউট্রনকে আবার তিনটে ধীর গতির নিউট্রনে পরিণত করা হবে মডারেটরের সাহায্যে। সেই তিনটে ধীর গতির নিউট্রনের মধ্যে আবার দুটি ধীর গতির নিউট্রনকে বোরন দ্বারা শোষণ করা হবে। তাহলে আবার পরের ধাপে আমার বাকি ইউরেনিয়ামকে আঘাত করার জন্য আর কটা ধীর গতির নিউট্রন পড়ে থাকবে না, একটা। সুতরাং এইভাবে আমরা নিউট্রনের সংখ্যাটাকে, মানে যে দ্রুতগতি নিউট্রন সংখ্যা তৈরি হচ্ছে তার সংখ্যাটাকে বৃদ্ধি হতে দেব না, তার ফলে পুরো বিক্রিয়াটাই আমাদের নিয়ন্ত্রণে থাকবে, উৎপন্ন শক্তিও আমাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং এই কাজটি করা হয় নিউক্লিয় রিয়্যাক্টরের সাহায্যে। সুতরাং নিউক্লিয় রিয়্যাক্টরের সাহায্যে আমরা নিউক্লিয় বিভাজনটাকে নিয়ন্ত্রণ করব, নিয়ন্ত্রণ করে যে তাপ শক্তি উৎপন্ন হবে তাকে তড়িৎ শক্তিতে রূপান্তর করে মানব জাতির কল্যাণে ব্যবহার করা হবে। তো এইভাবে নিউক্লিয় বিভাজন টাকে যেমন একদিকে মানুষের ক্ষতির কাজে ব্যবহৃত করা যায়, সেমনি অন্যদিকে আমরা কিন্তু ওই বিক্রিয়াটাকে নিয়ন্ত্রণ করে মানব কল্যাণে ব্যবহার করতে পারি। তো তো দেখো এই পারমাণবিক শক্তি কেন্দ্রে যেখানে নিউক্লিয় বিভাজনকে নিয়ন্ত্রণ করে পারমাণবিক শক্তি থেকে যে তাপ শক্তি উৎপন্ন হয় সেখান থেকে তড়িৎ শক্তিতে যে রূপান্তর করার যে প্রক্রিয়া, সেই পারমাণবিক শক্তি কেন্দ্র কিন্তু সব জায়গাতে স্থাপন করা যাবে না ইচ্ছা করলেই, কারণ এর থেকে যে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় তাতে কিন্তু মানুষের বা প্রাণীর ক্ষতি হতে পারে। এবং অনেক সময়তেই নিউক্লিয় রিয়্যাক্টর ফেটে গিয়ে বিভিন্ন ধরনের বিপদ ঘটেছে। তোমাদের বইয়ে পেজ নাম্বার 94 দেখবে দুটো উদাহরণ দেওয়া আছে। 26 এপ্রিল 1986 সালে ইউক্রেনের চার্নোবিলে নিউক্লিয় রিয়্যাক্টর বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি, 11 মার্চ 2011 সালে জাপানের ফুকুশিমায় নিউক্লিয় রিয়্যাক্টর বিস্ফোরণের ফলে ক্ষয়ক্ষতি। সুতরাং বুঝতেই পারছো এটা যেমন একদিকে মানব কল্যাণে ব্যবহার করা যায় সেমনি অন্যদিকে সেটা কিন্তু অনেক সতর্কভাবেই করতে হবে। এই টপিক আপাতত এই অবধি রইল।